প্রথম বিশ্বযুদ্ধের দামামার মধ্যেই নতুন এক অজানা ভাইরাসের আতঙ্কে সাক্ষী হয়েছিল বিশ্ব। বহু মানুষ প্রাণ হারায় সেই মহামারীতে। 1917 সালে এই মহামারীর সাক্ষী হয়েছিল বিশ্ব। ইউরোপ জুড়ে দাপিয়ে বেড়ানোর পর ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। 1928 সাল পর্যন্ত এতে 50 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়, যার মধ্যে 10 লাখ মানুষের মৃত্যু হয়। এই মহামারীকে ঘুম মহামারীও বলা হয়, কারণ দিনের পর দিন ঘুমাতে ঘুমাতেই মৃত্যু হতো আক্রান্তদের। তথ্য অনুসারে এ রোগে আক্রান্তরা পুরোপুরি সচেতন বা অচেতন থাকত না, তারা সারাদিন অবিচ্ছিন্ন এবং নির্বাক হয়ে থাকত, পুরোপুরি শক্তিহীন ছিল তারা। সবচেয়ে কষ্টকর বিষয় হলো, এ রোগে আক্রান্তরা কোনো অনুভূতি প্রকাশের মতো অবস্থাতেই থাকত না, তাই রোগীরা তাদের কোনো অসুবিধার কথাই বলতে পারেনি। রোগটির নাম দেওয়া হয় এনসেফালাইটিস ল্যাথার্জিকা, স্লিপিং সিকনেস নামেও পরিচিত রোগটি। এই রোগটি মানুষের মস্তিষ্কে আক্রমণ করায় এতে আক্রান্তরা মূর্তির মতো বাকরুদ্ধ এবং গতিহীন হয়ে পড়ত। এর থেকে যারা বেঁচে উঠেছিল অনেকটা প্রতিবন্ধীর মতোই বাকি জীবন কাটাতে হয়েছে তাদের। 1918 সালে স্প্যানিশ ফ্লুর সঙ্গে এই রোগের ঘনিষ্ঠতা আছে বলেও ধারণা করা হয়। তবে 2010 সালে এনসেফালাইটিস লেদার্জিকা সম্পর্কিত পর্যালোচনায় বলা হয়, এই রোগটি এখনও প্যাথোলজিক্যাল ধাঁধা হিসেবেই অমীমাংসিত হয়ে রয়েছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।